আমি আর খুশি দিলে
চার নম্বর সীমান্ত ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড গোয়ালপাড়া গ্রামের ইকবালের ইকবাল হোসেন গোয়ালপাড়া মাঠপাড়া তার বাড়ি। সেই ব্যক্তির দুইটা মেয়ে সাথে আরো দুইটা মেয়ে মোট ওরা পাঁচটা মেয়ে মাঠে আসছিল ঘাস এবং শাক তোলার জন্য। এখন এই পাঁচটা বাচ্চা এরা ঘাস তুলছিল, হঠাৎ কে বা কাহারা একটা ছেলে এসে তাদেরকে বলছে যে ওইদিকে চলো তোমাদের আমি শাক তুলে দিচ্ছি। এই বলে ওরা আসতে চায়নি। এর মধ্যে একটা ছেলে এই যে মেয়েটা এই মেয়েটারে যে মেয়েটা হত্যা হয়েছে এই মেয়েটারে নিয়ে জোর করে ভোটার হইতে চলে গেছে। তো যাওয়ার পরে এখন মনে হচ্ছে যেন তার মানে কোনো কিছু হয়েছে, ধর্ষণ টর্ষণ হয়েছে এমন কোনো আলামত এখনো আলামত ছড়া বলা যাচ্ছে না। তারপরে ও বাসায় গিয়ে বলার পরে ওরা আবার ফ্যামিলির থেকে আসার পরে তারপরে ভোটার হইতে মানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি। এই মাঠটার নাম কি? এই মাঠটার নাম গোয়ালপাড়ার মাঠ, হাড়িভাঙার মাঠ, হাড়িভাঙা গোয়ালপাড়া মাঠ। হ্যাঁ হ্যাঁ। এই যে ভাই লোকেশন না আচ্ছা আমি একটু পরে আমি যদি এখন বলি যে এটা আমার মনে হলো সেটাই তো রেকর্ডেড হয়ে যাবে, আমরা তো এভাবে বলতে পারি না তাই না? আমাদের তো আসলে মনে হওয়ার কিছু নাই, আমরা যেটা বলবো সেটা তো এক্সাক্ট।